ভালোবাসার টানে স্বইচ্ছায় ধর্মান্তরিত হয়ে সংখ্যালঘু এক তরুণী হিন্দু যুবককে বিয়ে করলেন। এক্ষেত্রে বিশ্ব হিন্দু পরিষদ তথাকথিত যাগযজ্ঞ করে ওই তরুণীকে হিন্দুত্বের মোহর দিলেন। ধর্মান্তরিত হোক বা অন্য আর যা কিছু, আনুষ্ঠানিক বিয়ের পরিণয়ের মাধ্যমে দুটি প্রাণের ভালোবাসার জয় হল। ভালোবাসার গভীর টানে উঁচু নিচু জাতপাত সবই যে তুচ্ছ তা যুগে যুগে প্রমাণিত হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার আরও একবার তা প্রমাণিত হলো। এক বছর আগে তেলিয়ামুড়ার বাইশঘরিয়া গ্রামের বাসিন্দা মোবারক মিয়ার মেয়ে জান্নাত আক্তার এবং তেলিয়ামুড়ার গামাইবাড়ি পঞ্চায়েতের লেম্বুছড়া গ্রামের বাসিন্দা শঙ্কর দেবের ছেলে বিশান দেব পালিয়ে বিয়ে করেছিল। মেয়েটি নাবালিকা থাকায় এতদিন তারা বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়েছিল। ইতিমধ্যে জান্নাত আক্তার সাবালিকা হয়েছেন। তাতেই শ্বশুরবাড়ির ব্যবস্থাপনায় বিশ্ব হিন্দু পরিষদের যাগযজ্ঞানুষ্ঠানের মাধ্যমে স্বইচ্ছায় ধর্মান্তরিত হয়ে বিশানকে হিন্দু প্রথামত বিয়ে করল হিন্দু নাম গ্রহীতা ওই কিশোরী প্রিয়া দেব। আর সে যে স্বইচ্ছায় ধর্মান্তরিত হয়েছে নববধূ প্রিয়া দেব সে কথা নিজেই জানাল। কি নাম তোমার? আগে কি নাম ছিল? জান্নাত আক্তার। তুমি এই যে আজকে যে ধর্ম পরিবর্তন করে তুমি বিয়ে করছো, সেটা কি তোমার নিজের ইচ্ছা করছো? ইচ্ছাটা কি থেকে হলো? আজকে তো তোমার 18 বছর পূর্ণ। এতদিন তুমি কোথায় ছিল? কি মনে করতেছো যে এই সমাজ ব্যবস্থাতে এখানে আসার পর মানে হিন্দু সমাজ গ্রহণ করার পরিপ্রেক্ষিতে মানে তোমার মনে কি উপলব্ধি হইতেছে? উপলব্ধি বলতে এমনি তো কোনো ভালোই খারাপ লাগতেছে না, আগের থেকে ভালোই লাগতেছে। এই পরিস্থিতিতে হিন্দু ধর্ম জাতপাত বিশ্বাস করে না। যে কোনো ধর্মের মানুষ হিন্দু ধর্ম গ্রহণ করতে পারেন এবং হিন্দু ধর্ম সহনশীল ধর্ম বলে জানালেন সংশ্লিষ্ট বিশ্ব হিন্দু পরিষদের জনৈক প্রবক্তা। আজকে যে আমাদের এখানে যে দুর্গ অনুষ্ঠানটা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এসে এখানে করা হইতেছে, এটা হলো একটা ভালোবাসার ভিত্তিতে একটা সংখ্যালঘু মেয়েকে আনা হয়েছিল। আনার পরে এখানে আমরা তাকে যোগ্য অনুষ্ঠান করে শুদ্ধ সঙ্গে করে আমাদের হিন্দু ধর্মে তারে পরিবর্তন করানোর জন্য আমরা এখানে অনুষ্ঠান করাইতেছি। এবং এই যে হিন্দু ধর্মটা হইল সর্বধর্মের শ্রেষ্ঠ ধর্ম, সেখানে কোনো জাতপাতের কোনো বিশ্বাস আমরা করি না এবং জাতপাত বলতে নাই। এখানে গঙ্গার কাছে সমস্ত পবিত্র হয়ে যায়। এখানে যতই আছিল মুসলমান যদি থাকে তাকেও হিন্দুত্ব করা যায়, খ্রিস্টান থাকলে খ্রিস্টানকেও তাকে পরিবর্তন আনা যায়। আমাদের এই ধর্মটা সহনশীল ধর্ম এবং এখানে আমাদের কি আছে, এই নৈতিক অনেক জিনিস আছে যে আমরা কেউকে হিংসা করি না, সর্বধর্মকে আমরা মান দিই, কিন্তু অন্য ধর্মে এটা মানে না। তার জন্য এই হিন্দু ধর্মে আসলে আমরা যোগ্যটুকু করে তার শুদ্ধ করে আমাদের হিন্দু ধর্মে তাকে পরিবর্তন করি। তথাকথিত যাগযজ্ঞের মাধ্যমে এদিন এক মুসলিম কিশোরী হিন্দু হল। সামান্য ব্যয় সাকল্য হলেও পদ্ধতিটা কিন্তু মোটেও কঠিন নয়, অত্যন্ত সহজ। কি সহজ ধর্মান্তর! আসলে দুটি মনের পূর্ণ মিলনের কারণে এই সহজ সরলতা, তা না হলে কিন্তু জটিলতাও সৃষ্টি হতে পারত। সে ধর্মান্তর হোক বা অন্য আর কিছু, বিয়ের পরিণয়ের মাধ্যমে দুটি প্রাণের ভালোবাসার জয় হল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।